শ্যামাপ্রসাদ বসু ও মণিদীপা বসু ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরে আয়োজিত হল রক্তদান শিবির। উপস্থিত মন্ত্রী ও সাংসদ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। প্রয়াত শ্যামাপ্রসাদ বসু ও মণিদীপা বসু স্মরণে শ্যামনগরের শ্যামাপ্রসাদ বসু ও মণিদীপা বসু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ গারুলিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও বিশিষ্টজনেরা। এই দিনের রক্তদান শিবিরে 185 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা তথা গারুলিয়া পৌরসভার পৌর পরিষদ সদস্য গৌতম বসুর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, যার বাবা মার নামে সেই প্রোগ্রামটা প্রত্যেক বছর করে গৌতম বোস, তার মা মনদীপা বসু সামাদা, এই দুজনের নামে ওই প্রোগ্রামটা করে রক্তদান করে। সেই রক্তদান শুধু নয়, ও সামাজিক কাজের সঙ্গে সবসময় যুক্ত থাকে। বাবা মা নামে একটা অ্যাম্বুলেন্স চালায়, সবটাই কিন্তু নিজস্ব উদ্যোগ নেই। এরকম যদি যারা সক্ষম হন, কিছু মানুষ যদি এই ধরনের কাজ করে, তাহলে নিশ্চিতভাবে সমাজে কিন্তু অনেক ভালো কাজ হতে পারে। আমরা যারা রাজনীতি কর্মী আছি, আমাদের নানা রকম সমস্যা থাকে, আমাদের কাজ করতেও অনেক জায়গায় সুবিধাও থাকে, অনেক জায়গায় অসুবিধাও থাকে। কিন্তু সামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন, সামাজিক কাজের সঙ্গে যারা 24 ঘন্টা চেষ্টা করেন, আমি মনে করি তারা কিন্তু অনেকটা অনেক কাজটা করতে পারে। আমরা একটা রাজনৈতিক দলে কর্মী আছি, কিন্তু আমি মনে করি যখন আমরা যে রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দলে কর্মী হিসাবে বললে আমাদের অনেক সময় প্রথমের দিকে অনেক অসুবিধা ছিল, যখন এখানে একটা সরকার ছিল, সেই জায়গায় আমাদের মূল মন্ত্র ছিল কিন্তু সামাজিক কাজ করা। আর সামাজিক কাজ করেই কিন্তু এই রক্তদান থেকে নিয়ে স্পোর্টস থেকে নিয়ে টুর্নামেন্ট করা করিয়ে নিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু জায়গাটা তৈরি করেছি। এই সামাজিক কাজটা যখন সফলভাবে মানুষ নিঃস্বার্থভাবে যখন করে, তখন দেখবেন অনেক মানুষের আশীর্বাদ চলে আসে। এটাই কিন্তু পশ্চিমবাংলা আমরা দেখতে পেরেছি। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে যে সংগঠনগুলো, এনজিওগুলো, ক্লাবগুলো, যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে, তাদের সঙ্গে সরাসরি আমাদের যোগাযোগ রাখা। বিশিষ্ট সমাজসেবী সঞ্চালক পিনাকি দা, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা, আমাদের মাননীয় নেত্রী সাহেব অর্জুন সিং মহাশয়। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে।
ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।